আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পূর্ব মেদিনীপুরে কোলাঘাটে নারায়ণ পাকুড়িয়ার মুড়াইল শ্রী দুর্গা মিলন সংঘের পূজা মণ্ডপের উদ্বোধন করলেন শুভেন্দু অধিকারী। তাদের এবছরের থিম প্লাস্টিক বর্জন, তাই হোগলা পাতা দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। এবছরে নজর কাটতে চলেছে তাদের পুজো। মণ্ডপে ফিতে কেটে মায়ের পায়ে পদ্মফুল নিবেদন করে শুভেন্দু অধিকারী। তার পরে মঞ্চ থেকে বরণ করে নেওয়া হয়। ফুল ছড়িয়ে সম্বর্ধনা দিয়ে বরণ করা হয়। মঞ্চ থেকে পূজার শুভেচ্ছা সহ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক দেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আপনারা ছড়িয়ে ছিটিয়ে না থেকে আপনারা মঞ্চে প্রশ্ন দিয়ে
ওখানে বসে যান, আমরা সময় মতো নাম ডেকে নেব। যারা দান সামগ্রী নেওয়ার জন্য কুপন পেয়েছেন, এবং তাদের হাতে খারাপ তুলে দিচ্ছে আমাদের গ্রামেরই সদস্য বৃন্দ। ভক্তমণ্ডলী এবং শারদ উৎসবে সামিল হওয়া এলাকার সর্বস্তরে দলগত বর্ণ ধর্ম নির্বিশেষে সুনাগরিক বৃন্দ, শ্রী শ্রী পঞ্চমীর উষালগ্নে আগামীকাল মহাষষ্ঠী দেবীর বোধনের প্রাক্কালে আমাদের নারায়ণ পাকুড়িয়া শ্রী দুর্গা মিলন সঙ্গে 30তম বর্ষে দুর্গোৎসবে আমরা সবাই সামিল হই। মাস্টারমশাই দেবব্রত পট্টনায়ক, নিরঞ্জন বাবু, অন্যান্য বর্ষীয় নেতৃবৃন্দ, সমাজসেবীগণ, স্থানীয় পঞ্চায়েতের সদস্য, আমাদের মিলন সঙ্গের সমস্ত উদ্যোগী যুবক বন্ধুরা, ভাইরা, দাদা, বিপুল সংখ্যক মাতৃমণ্ডলী, বৈষ্ণব ধর্মে বিশ্বাসকারী, কপালে চন্দন, গলায় কণ্ঠি, কারো হাতে মৃদঙ্গ, কারো হাতে খঞ্জনী, হরে কৃষ্ণ মন্ত্রে, হরে রাম মন্ত্রে এলাকাকে মুখরিত করেছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা জানেন আমাদের সনাতন হিন্দু ধর্মে 33 কোটি দেব দেবীর প্রচলন রয়েছে। তা আমরা যারা বাঙালি বা বাংলা, তারা পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, বাংলাদেশের বাঙালি বলুন আর আমেরিকায় থাকা বাঙালি বলুন, প্রত্যেকের কাছে মহামায়া দেবী দুর্গার পূজাই সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের পরম্পরা শত শত বছর ধরে আমাদের ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে। শ্রী রামচন্দ্রের মায়ের পূজন, এছাড়াও আমাদের সমস্ত ধর্মগ্রন্থ শুধু নয়, ঐতিহাসিক যে সমস্ত গ্রন্থ রয়েছে তাতেও দেবী দুর্গার পূজা পদ্ধতি ইত্যাদির প্রচলন আমরা দেখতে পাই। শুধু তাই নয়, বীর বিপ্লবী যারা ছিলেন এবং বাংলার যারা বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, ঋষি বঙ্কিমচন্দ্র বলুন, সকলের ক্ষেত্রে দেবী দুর্গাকে শুধুমাত্র মূর্তি পূজা নয়, শক্তির উৎস হিসেবে যে কোনো শুভ কাজে, যে কোনো বড় কাজে মা দুর্গার আশীর্বাদ নিয়ে, তার শক্তি নিয়ে, তিনি যেমন অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন, ঠিক সেইভাবে সবাই মাকে স্মরণ করে যে কোনো লড়াইতে, যুদ্ধে, শুভ কাজে অগ্রসর হয়। আমি এখানে আসতে পেরে অত্যন্ত খুশি। রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, ভালো হওয়া উচিত ছিল। এখন তো প্রত্যন্ত গ্রামেও মানরেগাতে অনেক উন্নয়নের কাজ হয়েছে। স্বাভাবিকভাবে এখানে রাস্তাঘাটের উন্নয়ন হওয়া উচিত। আপনারা সবাই অত্যন্ত ভালো থাকবেন, এই উৎসবকে মধুময় সুখকর করে তুলবেন। গত 2 বছর আমরা ঠিকভাবে দুর্গোৎসব পালন করতে পারিনি, তার কারণ কোভিডের বিধিনিষেধ ছিল, প্রশাসনের পক্ষ থেকে ছিল, এবং জনসচেতনতার জন্য আমরাও নিজেরা সতর্ক ছিলাম।
এবারে উৎসব অত্যন্ত সুখকর হোক, মধুময় হোক এই প্রার্থনা করব। আমি প্রয়াগ থেকে এখানে এলাম, এখান থেকে চাপাডালি যাব, তারপরেও প্রোগ্রাম আছে 10টা বাজে। আমি কথা দিয়ে যাচ্ছি এই এলাকার মানুষের স্বার্থে, আমার প্রথমবার মিলিত হলাম এখানে, ওপাশে সব গ্রাম আমার আশা হয়ে গেছে, নন্দাই গাজন থেকে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা স্টেশন, এই মুড়াইলের এই প্রান্তে আমার আশা প্রথম হলো, নিজ রাস্তা দিয়ে গেছি, ভেতরে ঢোকা আমার প্রথম হলো। আমি আমার সীমিত ক্ষমতা, আমি বিরোধী দল নেতা, আমি শাসক দলের মন্ত্রী বা ইত্যাদি নই, তবুও আমি গ্রামের মানুষের যে আন্তরিকতা পেয়েছি দলমন্ত্রী বিশেষে, তাতে আমি অত্যন্ত খুশি। আর আমি এই বামপন্থী আন্দোলনের শিক্ষক মহোদয়কে শ্রদ্ধা জানাই যে কিছু জায়গা আছে যেখানে রাজনৈতিক সংকীর্ণতা রাখা উচিত না, পশ্চিমবঙ্গে এটা খুব প্রয়োজন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংকীর্ণতাটা এমন জায়গায় গেছে যেটা ভাঙতে পারেন একমাত্র জনগণ। আর নিরঞ্জন বাবু এর আগেও আমার সঙ্গে আরেকটা কর্মসূচিতে জেডিয়া চোখে ছিলেন, এবছরের পূজার বিশেষত্ব কি রয়েছে? এবছর থিম কি করেছেন? থিম হচ্ছে মহিষাসুরকে মানে দুর্গাকে বধ করছে এবং যেটা জানছি যে আপনার প্লাস্টিক এবং বর্জন করে সেটার একটা বার্তা দিচ্ছেন প্যান্ডেলের মাধ্যমে। প্লাস্টিক আমরা পুরোই বর্জন করে দিয়েছি, উইদাউট প্লাস্টিক বাদ দিয়ে যা কিছু হয়েছে ছড়ি ছড়ি দিয়ে আমরা কোনো প্লাস্টিক দিয়েছি রাখছি না, যেহেতু আমাদের সরকার থেকে এটা বারণ করা হয়েছে সেজন্য আমরা প্লাস্টিক। আপনার নাম? উদয়শঙ্কর মন্ডল। আপনাদের থিম কি রয়েছে? প্রাকৃতিক সম্পদ। আমরা চাইছি বন্ধ হোক বা পলিথিন আইটেম বন্ধ করে দিয়ে যদি প্রাকৃতিক কোনো বস্তু দিয়ে যদি আমরা মণ্ডপ সজ্জা করতে পারি তাহলে একটা বার্তা দেওয়া যাবে যে প্রাকৃতিকই সব কিছু, উনি সৃষ্টি উনি শেষ, আমরা প্রকৃতি দিয়েই তৈরি হই, আমার প্রকৃতিতেই শেষ হয়ে যায়, আমরা সনাতন দাহ করা হয় তো আমরা প্রকৃতির মধ্যে মিলিয়ে যাই, সেই জন্য আমরা সেই মেসেজটা সবার সামনে দিতে চাই যে প্রকৃতি দিয়ে সৌন্দর্য তৈরি করা যায়। প্রকৃতি কে উদ্বোধন করলেন আজ? সনাতনী সেবক শুভেন্দু অধিকারী, সরকারের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এসেছিলেন, অনেকক্ষণ কথা বললেন, খুব ভালো লাগলো, আমরা খুব আপনার উদ্বোধন করলেন, ফিতা কেটে উদ্বোধন করলেন, আমরা খুবই খুশি। এখন কি বস্ত্রদান চলছে? আমাদের বস্ত্রদান, শাড়ি দান, গীতা দান, চারা গাছ এবং বাচ্চা ছেলেদের জামা কাপড় আমরা এসব দান করছি। আর কি কি প্রোগ্রাম রয়েছে? অষ্টমী নবমী দিবোৎসব কিছু ভাষা প্রোগ্রাম আছে, প্রথম আজকের প্রোগ্রাম ছিল দুর্গা সাজো প্রতিযোগিতা, এই বস্ত্র বিতরণ এবং সময়ের অভাবে আজকে আমাদের কালকের প্রোগ্রাম আছে, কালকে আমাদের সম্মিলিত আলাপ পরিচালিতা সেটা আছে, সপ্তমী দিন সৃষ্টি সুখের উল্লাসে একটু ক্রিয়েটিভ কিছু জিনিসপত্র কে কত ভালো বানাতে পারে ন্যাচারালি ঘরের দিয়ে, কোনো আর্টিফিশিয়ালই না, সৃষ্টি নিয়ে আমরা একটা একটা প্রোগ্রাম রেখেছি। অষ্টমীর দিন আমাদের সকালে খিচুড়ি উৎসব আছে, খিচুড়িভাবে পুষ্পাঞ্জলি প্রায় 1000 প্রতি আসে আমাদের প্রতি বছর। নবমীর দিন আমাদের একটা প্রোগ্রাম আছে, সাংস্কৃতিক প্রোগ্রাম। দশমীর দিন আমাদের গীতিনাট্য আছে, নাচ গান আছে, সিঁদুর খেলা, বিসর্জন। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দিন। কোন পদে আছে? আমি সহসম্পাদক। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।